মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমাদের বাড়ির মেয়ের বৌভাত বলে কথা, আমরা তত্ত্ব আনবো না থাকি হয়, আর আপনারা তো গুরুজন প্রণম্য, আপনাদের সবাইয়ের জন্য প্রণাম নিয়েছি। আর বাকিরা কই, এসো তোমরা ভিতরে এসো, সবাই এসো। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা, তোকে আমার পেটের সন্তান ভাবতে আমার ঘেন্না করছে, আমার জন্য আমার মেয়ে মরে গেছে। মা, তাহলে তুমি এলে, তাহলে আমি মরে যাইনি বলো তোমাদের জন্য? তোমরা তোমরা আমার বোন পাপড়িকে এ বাড়ির বউ করে আনলে, বন্ধুত্বের হাত বাড়ালে, তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। এই বন্ধুত্বের হাত আমিও বাড়াতে চাই, আর কোনো শত্রুতা থাকবে না, আমরা সবাই মিলেমিশে থাকবো। এই আমি আর রাহুল, অর্জুন রাহুল ভাই ভাই, আমি ভীষণ খুশি। কিন্তু এই এই বন্ধুত্বের মুহূর্তটাকে আরো বেশি মেমোরেবল করে দেওয়ার জন্য আমার একটা প্রস্তাব আছে। তোমরা যদি রাজি থাকো তাহলে শোনাই। কি প্রস্তাব বল না অর্জুন, তোর প্রস্তাবে আমরা সবাই রাজি। সুচেতা, অর্জুন তুই বল। মাম্মা মাম্মা, আমি বলছি, এসো দিদি ভাই, আস্তে আস্তে। এটা তো আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি অনুজ। নতুন মামি, এটা তো সুজিত বাড়ি, আমি আগেও এসেছিলাম। মা এরকম করছে কেন জানিস ভাইবু? আমাকে বের করে দিয়েছিল, আমাকে বের করে দিয়েছিল। তোমাকে আর কেউ বের করে দেবে না দিদি ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।